আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ক্রিকেট নিউজে। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে। দুর্বার গতিতে ছুটছেন লক্ষ্মীপুর এক্সপ্রেস, বয়স কম হলেও ডেথ ওভারে অপ্রতিরোধ হাসান মাহমুদ, বলছেন তামিম ইকবাল। বিশ্বকাপে খুব ভালো কিছু করার সম্ভাবনা দেখছেন সাকিব আল হাসান। নিন্দুকের সমালোচনার জবাব ব্যাট দিয়েই দারুণ ভাবে দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে হাসান মাহমুদের অসাধারণ ডেথ বোলিংয়ে জিতেছে বাংলাদেশ। ম্যাচ শেষে তার করা শেষ ওভারের প্রশংসা করেন তামিম ইকবাল। বাংলাদেশের অধিনায়কের মতে বয়স কম হলেও চাপের মধ্যে দারুণভাবে স্থির থাকতে পারেন হাসান। 23 বছর বয়সী এই পেসারের পরিণত বোধে মুগ্ধ তামিম। শেষ দুই ওভারে 24 রান প্রয়োজন ছিল আইরিশদের। এই ম্যাচে অভিষিক্ত মৃত্যুঞ্জয় চৌধুরীর করা 49তম ওভার থেকে 14 রান নেন মার্ক অ্যাডায়ার। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল 10 রানের। সেই ওভারের প্রথম বলেই হাসানের বুদ্ধিদীপ্ত ব্যাক অফ দ্য হ্যান্ড স্লোয়ার ডেলিভারিতে বোল্ড হয়ে যান 10 বলে 20 রান করা অ্যাডায়ার। পরে আরেকটি স্লোয়ারে অ্যান্ডি ম্যাকব্রাইনকেও সাজঘরে ফেরান হাসান। সেই ওভারে কেবল 4 রান নিতে পারে আইরিশরা। 275 রানের লক্ষ্য ডিফেন্ড করতে গিয়ে 4 রানে ম্যাচ জিতে যায় বাংলাদেশ। চাপের মধ্যেও দারুণ পরিণত বোধ দেখান হাসান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম ইকবাল বলেন, সে এখন যেভাবে বল করছে তা বিশ্বমানের, বিশেষ করে নতুন বলে সে অসাধারণ। বয়স খুব কম হলেও ডেথ ওভারে সে দারুণ পরিণত। চাপের মধ্যে সে দারুণ ধীরস্থির থাকতে পারে, তার জন্য এটি বড় শেখার মঞ্চ ছিল। অনুশীলনে কেউ 1000টা বল করতে পারে, কিন্তু ম্যাচে এই ধরনের চাপের মধ্যে কাজটা করতে পারা দারুণ। এখান থেকে সে অনেক কিছু শিখবে। বাংলাদেশ জেতার ম্যাচে 44 রান খরচায় 2 উইকেট নেন হাসান। এই সিরিজে আগের 2 ম্যাচে নিয়েছিলেন 3 উইকেট। আর ঘরের মাঠে এই আইরিশদের বিপক্ষে সর্বশেষ ম্যাচে 32 রানে নিয়েছিলেন 5 উইকেট। 11 ওয়ানডের ক্যারিয়ারে ইতোমধ্যেই 18 উইকেট নিয়ে ফেলেছেন হাসান মাহমুদ। এদিকে এবারের বিশ্বকাপে বাংলাদেশ দেখাবে চমক, খুব ভালো কিছু করার সম্ভাবনা দেখছেন সাকিবও। 2023 ওয়ানডে বিশ্বকাপ নিয়ে অনেক অনেক বড় স্বপ্ন আছে বাংলাদেশের 17 কোটি জনগণের। অভিজ্ঞতা, পারফরম্যান্স সব কিছু মিলিয়ে এবারের দলটিকেই ধরা হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সেরা বিশ্বকাপ দল। দলের সেরা অস্ত্র সাকিব আল হাসানও আশাবাদী বিশ্বকাপে ভালো খেলার ব্যাপারে। মাত্র আয়ারল্যান্ডের বিপক্ষে 2-0 ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা। বিশ্বকাপের আগের সিরিজ হওয়ায় কিছু পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছে এই সিরিজও। কিছু জিনিস কাজে লেগেছে, কিছু লাগেনি। তবে যেই ক্রিকেটাররাই বিশ্বকাপে খেলুক না কেন, তারাই ভালো করবেন বলে বিশ্বাস সাকিবের। ইংল্যান্ডের লন্ডনে একটি অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সাকিব আল হাসান। সেখানেই বিশ্বকাপ প্রসঙ্গে কথা বলেছেন সাকিব। তিনি বলেন, আসলে এখন তো সব কিছু পরীক্ষা নিরীক্ষা পর্যায়ের। এখানে যে ভুলগুলো হচ্ছে বা ভালো জিনিসগুলো হচ্ছে, এগুলো সব কিছুই হয়তো বিশ্বকাপ কিংবা এশিয়া কাপে গিয়ে ঠিক হবে। আমাদের সামনে খুব বেশি ম্যাচও নেই। আমি নিশ্চিত এগুলো কোচ অধিনায়ক বেশ ভালোভাবে চিন্তা করে, কোন জায়গায় আরেকটু বেটার হলে আরেকটু ভালো হতো। সাকিব আরও বলেন, আমি নিশ্চিত যে কখনো কোনো দলের নেতা, দলের প্রধান তার দলের জন্য খারাপ চায় না। সিদ্ধান্ত ঠিক ভুল হতেই পারে। আমরা আসলে ফলাফলের পরে কথা বললে হয়তো বোঝা যায় ঠিক ভুল। সিদ্ধান্ত আগে নেওয়া হয়, ফলাফল পরে আসে। বিষয়টা একটু জটিল। আমি নিশ্চিত কোচ অধিনায়ক তারা সবাই ভালোভাবে চিন্তা করবে দল নিয়ে। যখন বিশ্বকাপে যাব তখন আসলে ভালো কম্বিনেশনটা তৈরি হবে প্রতিপক্ষ কন্ডিশনের উপর নির্ভর করে। কোনো মাঠে 4 পেসার খেলতে পারে, কোনো মাঠে 2 পেসার খেলতে পারে, কোনো মাঠে 6 জন বোলার নিয়ে খেলা লাগতে পারে, কোনো মাঠে 5 জন বোলারই যথেষ্ট হবে। সর্বশেষ 2019 ওয়ানডে বিশ্বকাপটা বাংলাদেশের জন্য চিরস্মরণীয় হয়ে আছে সাকিবের জন্যই। ব্যাটে বলে অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্সে সেই আসরে বাংলাদেশের হয়ে বলতে গেলে একাই লড়েছেন সাকিব। দলগত পারফরম্যান্স কিছুটা বিবর্ণ ছিল বাকিদের ব্যর্থতায়, তবে এবারের বিশ্বকাপেও ভালো করার আশায় আছেন সাকিব। কিছুটা চ্যালেঞ্জিং হবে এবারের বিশ্বকাপ জানিয়ে রেখেছেন সেটাও।
সাকিবের মতে আমি মনে করি আমাদের খুব ভালো একটা দল আছে, অভিজ্ঞতার দিক থেকেও আমরা হয়তো এক দুইয়ের মধ্যেই আছি ম্যাচের দিক থেকে। আমাদের পারফরমেন্স এখন ভালো হচ্ছে, ব্যালেন্স ভালো। আমি মনে করি আমাদের দলের খুবই ভালো সম্ভাবনা আছে এই বিশ্বকাপে। আইসিসি টুর্নামেন্টে কন্ডিশন ফেয়ার থাকে দুই দলের জন্য, আমাদের সব কিছু ভালো করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। চ্যালেঞ্জিং, কিন্তু আমি আশাবাদী যে আমরা ভালো করব। অন্যদিকে নিন্দুকের সমালোচনার জবাব ব্যাট হাতে দারুণভাবেই দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার এই লাইনটা এখন হয়তো নাজমুল হোসেন শান্তর মুখেও শোনা যেতে পারে। নিন্দুকদের ট্রল আর সমালোচনার বন্যা ঠেলেই যে এখন উঠে দাঁড়িয়েছেন শান্ত, ছুটে চলেছেন অপ্রতিরোধ্য গতিতে। একটা সময় প্রচুর ট্রল এবং সমালোচনার শিকার হতে হয়েছিল শান্তকে, নিন্দুকের সেই ট্রলকেই যেন ফিরে আসার হাতিয়ার বানিয়ে ফেলেছেন শান্ত। সকল সমালোচনাকে পেছনে ফেলে দিয়ে এখন রান করে যাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে, ছুটে চলেছেন রকেটের গতিতে। মাঠের বাইরের সমালোচনার জবাবটা দিচ্ছেন মাঠের ক্রিকেটে ব্যাট দিয়ে রান করে। নিন্দুকের গালে পড়ছে একের পর এক চপেটাঘাত। নিন্দুকদের কাছ থেকে নামও পেয়েছিলেন লর্ড শান্ত। 2022 টি টোয়েন্টি বিশ্বকাপের দলে কিছুটা চমকপ্রদভাবেই অন্তর্ভুক্ত করা হয়েছিল শান্তকে। সেবারের দল ঘোষণার পর থেকেই সেই বছর বাকি অংশে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ট্রলের শিকার হতে হয়েছে সম্ভবত নাজমুল হোসেন শান্তকে। মাঠের পারফরমেন্সও তখন শান্তর পক্ষে ছিল না, বারবার সুযোগ পেয়েও আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হচ্ছিলেন শান্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢু মারলেই তখন চোখে পড়েছিল শান্তকে নিয়ে নানা রকমের আজে বাজে এবং কুরুচিপূর্ণ ট্রল নোংরামি। 2023 সালের শুরুর দিকেও সেই তীব্র ট্রলের ধারা অব্যাহত ছিল, তবে এবার যেন পারফরমেন্স দিয়ে সেসব ট্রলের জবাব দিতে শুরু করলেন শান্ত। শুরুটা হয়েছে সর্বশেষ বিপিএল দিয়ে। সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএল এর পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ব্যাটিং করে গেছেন শান্ত। সিলেটের ফাইনাল খেলার পেছনেও বেশ বড় অবদান ছিল শান্তর। 15 ম্যাচে 516 রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন শান্ত। জিতেছিলেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কারটাও, যদিও ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরেছিল শান্তর সিলেট স্ট্রাইকার্স। তবে শান্তর পারফরমেন্স নজর কেড়েছিল সকলের। বিপিএলে সেই দুর্দান্ত পারফরমেন্স যেন মোড় ঘুরিয়ে দেয় শান্তর ক্যারিয়ারের। এবার আন্তর্জাতিক ক্রিকেটেও হাসতে শুরু করলো শান্তর ব্যাট। বিপিএলের পর ইংল্যান্ড সিরিজ থেকেই যেন নতুন এক শান্তর দেখা মিলতে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেটে। ওয়ানডেতে 3 ম্যাচে 150 সহ 111 রান করেন শান্ত। টি টোয়েন্টিতে ছিলেন আরও বেশি সফল, 144 রান করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক বনে যান শান্ত, জেতেন সিরিজ সেরার পুরস্কারটাও। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি শান্তকে, ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজেও দারুণভাবে হেসেছে শান্তর ব্যাট। সর্বশেষ ইংল্যান্ডের চেমসফোর্ডে অনুষ্ঠিত আয়ারল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজেও সিরিজ সেরার পুরস্কারটা বাগিয়ে নিয়েছেন তিনি। দ্বিতীয় ওয়ানডেতে খেলেন ম্যাচ জেতানো 93 বলে 117 রানের অনবদ্য এক ইনিংস। কেবল ব্যাট হাতে নয়, শান্তর আরও বহু জায়গাতেই পরিবর্তন দেখা যাচ্ছে। মাঠে আগের চেয়ে এখন অনেক বেশি সক্রিয় থাকছেন শান্ত। ফিল্ডিং, বাউন্ডারি থেকে ড্রাইভ দিয়ে বল সেভ করা, বোলারদের সাথে কথা বলা, সব কিছু মিলিয়ে মাঠে যেন নিজের শতভাগ উজাড় করে দিচ্ছেন শান্ত। ব্যাটে রান পাওয়াটা নিশ্চিতভাবেই শান্তর চিড় ধরা আত্মবিশ্বাসকে শক্তপোক্ত করেছে, যার ফলে নিজের স্বাভাবিক খেলাটা এখন খেলতে পারছেন শান্ত। একটা সময় শুধু ঘরোয়া ক্রিকেটেই আলো ছড়াতেন তিনি, জাতীয় দলে আসলেই ব্যাটে চলতো রান খরা, আর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলতো ট্রলের বন্যা। মানুষের এত এত ট্রল যা সহ্য করে রান পাওয়া শান্ত এখন মানসিকভাবে অনেকটাই দৃঢ় হয়ে গেছেন, যে কারণে পারফরমেন্স দিয়েই এখন সকল ট্রলের জবাবটা দিতে পারছেন শান্ত। রানের বন্যা বইয়ে দেওয়ার পাশাপাশি বলও হাতে নিচ্ছেন মাঝে মাঝে, ফিল্ডিংয়েও ঢেলে দিচ্ছেন নিজের শতভাগ। পরিসংখ্যানে চোখ বোলালেও শান্তর পরিবর্তনটা টের পাওয়া যাচ্ছে। ওয়ানডে ক্রিকেটে 2018 থেকে 2022 সাল পর্যন্ত 15 ইনিংসে শান্ত রান করেছেন 210, গড় মোটে 14, স্ট্রাইক রেট 10-8, 50 হাঁকাতে পারেননি একটিও, সর্বোচ্চ স্কোর 38। এবার 2023 সালের পরিসংখ্যানে নজর দেওয়া যাক। চলতি বছরে এখন পর্যন্ত 8 ইনিংসে ব্যাট করে 408 রান করেছেন শান্ত, গড় 50-এর চেয়েও বেশি, স্ট্রাইক রেটটাও দারুণ 88.81। 350-র সাথে সেঞ্চুরি হাঁকিয়েছেন একটি। সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে 93 বলে 117 রানের অসাধারণ ইনিংসটা অনেকদিন মনে থাকবে টাইগার ক্রিকেট সমর্থকদের।
টি টোয়েন্টির বেলাতেও চিত্রটা একই রকম। 2022 সাল বা তার আগ পর্যন্ত আন্তর্জাতিক টি টোয়েন্টিতে 17 ইনিংস ব্যাট করে 384 রান করেছেন শান্ত। গড় 24, স্ট্রাইক রেট 108.16, 50 মাত্র দুটি। একজন টপ অর্ডার ব্যাটারের জন্য অবশ্যই হতাশাজনক পরিসংখ্যান। 2023 সালে এসে উন্নতির ছোঁয়া লেগেছে সব জায়গাতেই। চলতি বছরে আন্তর্জাতিক টি টোয়েন্টি 6 ইনিংস 164 রান করেছেন শান্ত। 54.66 এর গড়টা চোখ কপালে তুলে দিচ্ছে। 121.48 স্ট্রাইক রেটটা আগের তুলনায় বেশ ভালো। হাঁকিয়েছেন একটি 50ও। বিশেষ করে ইংল্যান্ড সিরিজে শান্তর ম্যাচ জেতানো ব্যাটিং আলাদা করে নজর কেড়েছে সকলের। সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিস্থিতিও এখন আমূল বদলে গেছে। শান্তকে আগে যারা ট্রলের মহাসমুদ্রে ভাসিয়ে দিচ্ছিলেন, তারাই এখন শান্তকে প্রশংসায় ভাসাচ্ছেন, শান্তর কাছে গণক্ষমার আয়োজনও করতে যাচ্ছেন। নিন্দুকদেরকে অবশেষে ব্যাট হাতেই জবাবটা দিতে পারছেন নাজমুল হোসেন শান্ত। 2023 সালে এসেই যেন ঘুরে যেতে শুরু করেছে শান্তর গল্পটা। ওয়ানডে বিশ্বকাপের মহা গুরুত্বপূর্ণ বছরে শান্তর এমন আগুনে পারফরমেন্সটা খুব জরুরি বাংলাদেশের জন্য। একসময় গোটা জাতি ছিল শান্তর নিন্দুক, আর এখন সেই জাতি হয়ে উঠেছে শান্তর শুভাকাঙ্ক্ষী। শান্তর এমন বদলে যাওয়ার গল্পটা দিন দিন রঙিনতর হতে থাকুক, দেশের ক্রিকেটে শান্তর অবদান উজ্জ্বলতর হতে থাকুক। প্রিয় দর্শক, শান্তকে নিয়ে আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিন, এবং প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।